Hello dear viewers, welcome to easy memorizing method. Easy memorizing method e shokolke shagoto janiye shuru korchi ajker alochonar bishoy penal code 1860 orthat dondobiddhi 1860 ain peshay niyojito ebong ain adhyayone niyojito chhatro chhatrider sador amontron janiye shuru korchi ajker alochonar bishoy easy memorizing method. যেহেতু আমার ধারণামতে ক্যারিয়ার সম্মান এবং সামাজিক অবস্থানের কথা বিবেচনায় রেখে মানুষ আইন পেশাটি সিলেক্ট করে এবং আইন পেশায় নিয়োজিত হয় কিন্তু আইনের এই বড় বড় বইগুলোতে যে ধারাগুলো থাকে সে ধারাগুলো সহজে মুখস্থ হতে চায় না আমরা আজকে দেখব কিভাবে কত সহজে এই ধারাগুলো মুখস্থ করে ফেলতে পারি আজকে আমরা চেষ্টা করব সমস্ত পেনাল কোডের যে বড় বইটি সেটি অত্যন্ত সহজে কয়েক মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলব ওকে চলুন তাহলে শুরু করে দেই এই যে বড় একটি বই দণ্ডবিধি অনেক বড় একটি বই এই বইটি মোট যে 23টি অধ্যায় রয়েছে এবং 511টি ধারা রয়েছে কিন্তু এতগুলো ধারা এবং এত বড় একটি বই কিভাবে সহজে মনে রাখবো এই ধারাগুলো 511টি ধারা 23টি অধ্যায়ে 511টি ধারা কিভাবে মুখস্থ করে সম্ভব না আপনি অথচ এই ধারাগুলো আইনের যে কোনো পরীক্ষায় আইনের পেশাগত যে কোনো কেস ডিল করতে গেলে মুহূর্তের মধ্যে এই ধারাগুলো প্রয়োজন হয় অথচ ধারাগুলো মনে রাখা কঠিন হয় অবশ্য প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কিছু কিছু ধারা মুখস্থ হয়ে যায় কিন্তু তারপরেও যে পরীক্ষার ক্ষেত্রে তো প্রয়োজন হয় আমরা আজকে এই বড় বইটি যাতে একটি অধ্যায় রয়েছে এবং 511টি ধারা রয়েছে এই সবগুলো বিষয় এই ধারাগুলো এবং অধ্যায়গুলো জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ হওয়ার সাথে সাথে কিভাবে আপনারা মুখস্থ আপনাদের হয়ে যাবে সেই বিষয়টি আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করে দিই আজকের বিষয় ইজি মেমোরাইজিং মেথড আমাদের আজকের আলোচনার বিষয় পেনাল কোড এই যে দেখুন অধ্যায় এক থেকে অধ্যায় 23 অর্থাৎ 23টি অধ্যায় রয়েছে এই পেনাল কোড 1860 তে এই প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে আবার কতগুলো করে ধারা রয়েছে যেমন এক অধ্যায় একে রয়েছে 1 থেকে 5টি ধারা এরকম অধ্যায় 2 এ রয়েছে 6 থেকে আবার 52 পর্যন্ত ধারা এরকম করে 23টি অধ্যায় মোট 511টি ধারা রয়েছে এত ধারা হিজিবিজি এত কিছু পড়ার দরকার নেই জাস্ট আমি চেষ্টা করেছি আমার মতো করে এই সকল অধ্যায়ের বিষয়গুলো কয়েকটি সেন্টেন্স এ সাজিয়ে মনে রাখার জন্য এবং এই কয়েকটি সেন্টেন্স যদি আমরা একটু টাটকা করে মুখস্থ করে ফেলতে পারি তাহলে এই পুরো বইটি পুরো দণ্ডবিধির বইটি আমার মনে হয় সকলের মাথার মধ্যে সেট হয়ে যাবে তাহলে চলুন দেখি এই আমি এভাবে সাজিয়েছি বিষয়গুলো যে সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধে সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে এই যে একটি সেন্টেন্স আমরা পেলাম এই সেন্টেন্সের মধ্যে 6টি অধ্যায় এবং প্রায় 120টি ধারা এর মধ্যে আছে এই যে 6টি অধ্যায় এবং 120টি ধারা এর মধ্যে আছে এই সেন্টেন্সটি যদি আমরা শিখে ফেলতে পারি এবং তাহলে এই যে যে একটি সেন্টেন্স আমি বললাম সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে এভাবেই আমরা এই সেন্টেন্সটি যদি মুখস্থ করে ফেলি তাহলে এখানে 6টি অধ্যায় এবং 120টি ধারা এর মধ্যে লুকায়িত আছে এগুলো আমাদের মাথায় সেট হয়ে যাবে আমাদের মনে পড়বে একটু পরেই আসছি বিস্তারিত এরপরে অংশটি আমরা কি মুখস্থ করব রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও
জনগণের শান্তি বিরোধী সরকারি কর্মচারী গণ নির্বাচনে ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য দ্বারা মুদ্রা ও সরকারি স্ট্যাম্প এবং ওজনে জালিয়াতি করে জনস্বাস্থ্য ধর্ম মানবদেহ ও সম্পত্তি চুরি করে এবং দলিলপত্রের চুক্তি ভঙ্গ করে বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে। এই সেন্টেন্সটি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কি বিষয়টা? সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে, কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা প্রসঙ্গে। এই একটি সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স হচ্ছে, রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও জনগণের শান্তি বিরোধী সরকারি কর্মচারীগণ নির্বাচনে ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য দ্বারা মুদ্রা ও সরকারি স্ট্যাম্প এবং ওজনে জালিয়াতি করে জনস্বাস্থ্য ধর্ম মানবদেহ ও সম্পত্তি চুরি করে এবং দলিলপত্রের চুক্তি ভঙ্গ করে বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে। এই দুটি সেন্টেন্স যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে পুরো দণ্ডবিধি আমাদের মুখস্থ। কিভাবে? আসুন দেখা যাক। আর একবার বলি, একটু মুখস্থ হয়ে যাক। সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে, কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে। একটি সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স হচ্ছে, রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও জনগণের শান্তি বিরোধী সরকারি কর্মচারী গণ নির্বাচনে ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য দ্বারা মুদ্রা ও সরকারি স্ট্যাম্প এবং ওজনে জালিয়াতি করে জনস্বাস্থ্য ধর্ম মানবদেহ ও সম্পত্তি চুরি করে এবং দলিলপত্রের চুক্তি ভঙ্গ করে বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে। এই সেন্টেন্সটা মুখস্থ করলেই আমাদের, আশা করি ইনশাআল্লাহ, দণ্ডবিধির পুরো মোটা যে দণ্ডবিধির বইটি আছে সেটি আমাদের মুখস্থ। দেখি, এই যে আমরা বললাম সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে এবং ব্যতিক্রম সমূহ সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে, এই যে সেন্টেন্সটি বললাম, এইটুকুর ভিতরে দেখেন কি আছে। সূচনা, প্রথম অধ্যায়ের সূচনা, এই জন্য আমরা একটি প্রথম যে সেন্টেন্সটি শিখেছি সেটির ভিতরে এই ছয়টি অধ্যায় রয়েছে, 1, 2, 3, 4, 5 এবং 5-এর ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে 23টি বই আছে, 23টি অধ্যায় আছে দণ্ডবিধির মধ্যে, এই 23টি অধ্যায়ের মধ্যে 5-এর আবার ক আছে এবং 9-এর ক আছে, 5-এর ক আছে এবং 9-এর ক আছে। এই জন্য মোট আরো দুটো বেড়ে মোটামুটি 25টা মতো শব্দের এখানে ব্যবহার করেছি আমরা, করে এই ইজি মেমোরাইজিং মেথডের যে সেন্টেন্সটি তৈরি করেছি সেটির আমরা এখন ভিতরে দেখব। 1 থেকে 5-এর ক পর্যন্ত, অর্থাৎ এই যে 6টি অধ্যায় এখানে রয়েছে, সূচনা, ব্যাখ্যা, সাজা, ব্যতিক্রম সমূহ, সহায়তা এবং ষড়যন্ত্র প্রসঙ্গে। এই জন্য আমরা এখানে আমরা সেন্টেন্স সাজিয়েছি এভাবে যে সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে এবং ব্যতিক্রম সমূহ সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে। এটুকু মুখস্থ করলেই আমাদের মোটামুটি 6টি অধ্যায় মুখস্থ। কিভাবে? 1 নম্বর অধ্যায় সূচনা, 2 নম্বর অধ্যায় ব্যাখ্যা সমূহ, 3 নম্বর অধ্যায় সাজা প্রসঙ্গে, 4 নম্বর অধ্যায় সাধারণ ব্যতিক্রম সমূহ, 5 নম্বর অধ্যায় অপরাধের সহায়তা প্রসঙ্গে, 5-এর ক অধ্যায় অপরাধমূলক ষড়যন্ত্র প্রসঙ্গে। ওকে, নেক্সট। এরপরে আমরা দেখি 6 থেকে 23 পর্যন্ত আবার আরেকটি বড় একটি বাক্য মুখস্থর মাধ্যমে আমরা মুখস্থ করে ফেলব। রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী, আমি বলেছি এখানে 2টি অধ্যায় চলে গেল, রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিষয় এই অধ্যায় 6-এ বর্ণনা করা হয়েছে, অধ্যায় 7-এ বর্ণনা করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী বিষয়ক অপরাধ সমূহ। মনে রাখার সুবিধার্থে আমি বলেছি রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী। 8 অধ্যায় হচ্ছে জনগণের শান্তি বিরোধী অপরাধ সম্পর্কে 8-8 অধ্যায় বর্ণনা করা হয়েছে, 9 অধ্যায়ে সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ। এখানে আমরা বলার চেষ্টা করব জনগণের শান্তি বিরোধী বা সংক্ষেপে শান্তি বিরোধী সরকারি কর্মচারী গণ। সেন্টেন্সটি মিলানোর স্বার্থে কিছু কিছু চেঞ্জ করতে হবে আমাদের। নির্বাচনে ক্ষমতার অবমাননা, অর্থাৎ নির্বাচন হচ্ছে 9-এর ক, 9-এর নির্বাচন, 9-এর ক, এ নির্বাচন বিষয়ক অপরাধ সম্পর্কে বলা হয়েছে, 10-এ বলা হয়েছে সরকারি কর্মচারীদের আইনানুক ক্ষমতার অবমাননা এই সম্পর্কে, মিথ্যা সাক্ষ্য সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে 11 অধ্যায়ে, 12 অধ্যায় হচ্ছে মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সমূহ সংক্রান্ত
বিষয়ের আলোচনা অধ্যায় বারোতে। তেরোতে ওজন ও মাপ সংক্রান্ত অপরাধ, চোদ্দতে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা শোভনতা ও নৈতিকতা বিরোধী অপরাধ সম্পর্কে, পনেরোতে ধর্ম সংক্রান্ত অপরাধ সমূহ সম্বন্ধে, ষোলোতে মানবদেহ সংক্রান্ত অপরাধ সমূহ, সতেরোতে অপরাধ পনেরোতে ধর্ম সংক্রান্ত অপরাধ সমূহ, একটু ভুল হয়েছে কারেকশন করে নিলাম, ষোলোতে মানবদেহ সংক্রান্ত অপরাধ সমূহ, সতেরোতে সম্পত্তি ও চুরি সংক্রান্ত অপরাধ সমূহ, আঠারোতে দলিলপত্র ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক সম্পর্কিত অপরাধ সমূহ, অপরাধমূলক চাকরির চুক্তিভঙ্গে চুক্তিভঙ্গ প্রসঙ্গে বিবাহ সংক্রান্ত অপরাধ সমূহ, মানহানি সম্পর্কিত অপরাধ, ভীতি প্রদর্শন অপমান অনিষ্টকর কার্য ও বিরক্তি উৎপাদন, তেইশে হচ্ছে অপরাধ সংগঠনের উদ্যোগ। এই জন্য আমরা প্রথমে বলেছি সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে, ব্যতিক্রম সমূহ সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে একটি বাক্য, দ্বিতীয় বাক্যটি বলেছিলাম রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও জনগণের শান্তি বিরোধী সরকারি কর্মচারী, নির্বাচনে ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য দ্বারা মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সমূহ এবং ওজন এ জালিয়াতি করে জনস্বাস্থ্য ধর্ম মানবদেহ ও সম্পত্তি চুরি করে দলিলপত্রের চুক্তি ভঙ্গ করে বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে। এভাবে মোটামুটি আমরা সেন্টেন্সটি মিলিয়েছি ইজিলি বিষয়টি যাতে মনে থাকে সেজন্য। তাহলে চলুন এবার আমরা একটু দেখি যে তেইশটি অধ্যায়ের মধ্যে অধ্যায় আসলে পঁচিশটি এখানে উল্লেখ করতে হবে, কারণ নয়ের ক আছে এবং পাঁচের ক আছে, টপিকস আসবে পঁচিশটি। তো মোট তেইশটি অধ্যায় আমরা একটু দেখি। এক নম্বরে আমরা বলেছি সূচনা, অর্থাৎ প্রথম অধ্যায়ে সূচনা সম্পর্কে থাকবে। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা সমূহ, অর্থাৎ সকল আইনের যে কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা বা সংজ্ঞা দেয়া রয়েছে সেটি হচ্ছে এই অধ্যায় দুয়ে। অধ্যায় তিনে হচ্ছে সাজা প্রসঙ্গে। তাহলে সূচনা একে, দুয়ে ব্যাখ্যা, তিনে সাজা, চারে হচ্ছে ব্যতিক্রম সমূহ, পাঁচে অপরাধে সহায়তা করা, পাঁচের কতে ষড়যন্ত্র। সুতরাং এই ছয়টি অধ্যায় এখানে, একে সূচনা, দুয়ে ব্যাখ্যা, তিনে সাজা, চারে ব্যতিক্রম সমূহ অপরাধের ব্যতিক্রম সমূহ, পাঁচে সহায়তা, পাঁচের কতে ষড়যন্ত্র। এরপরে আসছে রাষ্ট্রবিরোধী কার্যসমূহ ছয়ে, যেহেতু এর পরের সেন্টেন্সটা হচ্ছে রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী, সুতরাং ছয় হচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যসমূহের বর্ণনা, সাথে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কিত অপরাধ, আটে হচ্ছে জনগণের শান্তি বিরোধী অপরাধ, নয়ে সরকারি কর্মচারীগণ এর অপরাধসমূহ সম্পর্কে, নয়ের কতে নির্বাচন, দশে সরকারি কর্মচারীদের ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য, এগারোতে এবার মিথ্যা সাক্ষ্য। তারপর হচ্ছে মুদ্রা ও সরকারি স্ট্যাম্প, অর্থাৎ বারোতে হচ্ছে মুদ্রা ও সরকারি স্ট্যাম্প, তেরোতে হচ্ছে ওজন এবং এই মাপ পরিমাপ সংক্রান্ত বিষয়, চোদ্দতে হচ্ছে জনস্বাস্থ্য সম্পর্কিত অপরাধ, পনেরোতে ধর্ম, ষোলোতে মানবদেহ ও সম্পত্তি মানবদেহ, সতেরোতে সম্পত্তি ও চুরি সংক্রান্ত, আঠারোতে দলিলপত্র ট্রেডমার্ক ইত্যাদি সম্পর্কে, উনিশে চুক্তিভঙ্গ সম্পর্কে, বিশে বিবাহ, একুশে মানহানি সম্পর্কে,
22 ভীতি প্রদর্শন সম্পর্কে, 23 অপরাধের জন্য উদ্যোগ গ্রহণ করা অর্থাৎ অপরাধ করার চেষ্টা করা, এই 23টি অধ্যায়। এখন 23টি অধ্যায়ের আবার মধ্যে ধারাগুলো কিভাবে বিভাজন করা রয়েছে, প্রথম অধ্যায়ে 1 থেকে 5 পর্যন্ত ধারা, এখানে সূচনা, দ্বিতীয় অধ্যায়ে আবার 6 থেকে 52 ক পর্যন্ত ধারা, তৃতীয় অধ্যায়ে 53 75 পর্যন্ত ধারা, এখানে সাজা প্রসঙ্গে, চতুর্থ অধ্যায়ে 76 থেকে 106 ধারা, এখানে সাধারণ ব্যতিক্রমগুলো, অধ্যায় 5-এ 107 থেকে 120 ধারা পর্যন্ত, অধ্যায় 5-এর কতে 120-এর ক থেকে 120-এর খ, অধ্যায় 6-এ 121 থেকে 130 পর্যন্ত রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত, অধ্যায় 7-এ 131 থেকে 140 পর্যন্ত সেনা নৌ এবং বিমান বাহিনী বিষয়ক অপরাধ, অধ্যায় 8-এ 141 থেকে 160 জনগণের শান্তি বিরোধী অপরাধ, অধ্যায় 9-এ 161 থেকে 171 সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ, অধ্যায় 9-এর ক 171 থেকে 171-এর ক থেকে 171-এর ঝ পর্যন্ত নির্বাচন বিষয়ক অপরাধ, অধ্যায় 10-এ 172 থেকে 190 সরকারি কর্মচারীদের ক্ষমতার অবমাননা, অধ্যায় 11-তে 191 থেকে 229 পর্যন্ত ধারা, মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধগুলো, অধ্যায় 12-তে 230 থেকে 263 ক পর্যন্ত মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সমূহ সংক্রান্ত অপরাধ সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, অধ্যায় 13-তে 264 থেকে 267 পর্যন্ত ওজন ও মাপ সম্পর্কে, অধ্যায় 14-তে 268 থেকে 294 খ জনস্বাস্থ্য নিরাপত্তা ও নৈতিকতা বিরোধী, অধ্যায় 15-তে 295 থেকে 298 ধারা ধর্ম সংক্রান্ত অপরাধ সমূহ, অধ্যায় 16-তে 299 থেকে 377 পর্যন্ত মানব দেহ সংক্রান্ত অপরাধ, অধ্যায় 17-তে 378 থেকে 462 খ পর্যন্ত সম্পত্তি বা চুরি সংক্রান্ত অপরাধ, অধ্যায় 18-তে 463 থেকে 489 প্রসৌ পর্যন্ত দলিলপত্র ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক সম্পর্কিত অপরাধসমূহ, অধ্যায় 19-এ 490 থেকে 492 পর্যন্ত ধারা, অপরাধমূলকভাবে চাকরির চুক্তি ভঙ্গ প্রসঙ্গে, অধ্যায় 20-এ বিবাহ সংক্রান্ত 493 ধারা থেকে 498 ধারা বিবাহ সংক্রান্ত অপরাধ, অধ্যায় 21-এ 499 থেকে 502 ধারা পর্যন্ত মানহানি সম্পর্কিত অপরাধ, অধ্যায় 22-এ 503 থেকে 510 পর্যন্ত ধারা, ব্যতি প্রদর্শন অপমান অনিষ্ট বা ক্ষতি করা কার্য ও বিরক্তি উৎপাদন, অধ্যায় 23-এ একটি ধারা, লাস্ট যে ধারাটি 511 ধারা তম ধারা অপরাধ সংগঠনের উদ্যোগ প্রসঙ্গে। এই হলো মোটামুটি দণ্ডবিধির ধারাসমূহ সম্পর্কে বা অধ্যায় 23টি অধ্যায় সম্পর্কে বর্ণনা। আমরা আবার একটু দেখি সেই সেন্টেন্সটি, যেই সেন্টেন্স দুটি আমরা ইজি মেমোরাইজিং মেথডে শিখেছি সেই সেন্টেন্স দুটো হচ্ছে, সূচনা ও ব্যাখ্যাসমূহ সাজা প্রসঙ্গে কিন্তু ব্যতিক্রমসমূহ অপরাধে সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে, একটি বাক্য। দ্বিতীয় বাক্যটি হচ্ছে, রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও জনগণের শান্তি বিরোধী সরকারি কর্মচারী গণ নির্বাচনে ক্ষমতার অবমাননা ও মিথ্যা সাক্ষ্য দ্বারা মুদ্রা ও সরকারি স্ট্যাম্প এবং ওজনে জালিয়াতি করে জনস্বাস্থ্য ধর্ম মানবদেহ ও সম্পত্তি চুরি করে এবং দলিলপত্রের চুক্তি ভঙ্গ করে বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে। এইটুকু এভাবে এই সেন্টেন্স দুটো ভালোভাবে মুখস্থ করলেই আমার মনে হয় যে দণ্ডবিধির বিষয়টি পুরোপুরি একটি সংক্ষিপ্ত ধারণা হলেও মাথায় চলে আসবে। তো সকলকে এইভাবে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি যেভাবে সাজিয়েছি এভাবে অনেকের পছন্দ মতো নাও হতে পারে, তবে যে সিস্টেমটি আমি দেখালাম এভাবে আপনার নিজের মতো করে সাজিয়ে আপনি বিষয়টি মনে রাখার মতো করে পড়ে নিতে পারেন। ভিডিওটি উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী সেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।